তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ রান্না হবে হেলাঞ্চো শাক দিয়ে রুই মাছের মাথার ঝোল। তো এখানে হেলাঞ্চো শাক কেটে রেখেছি, ধুয়ে নিয়ে নিয়েছি। তো রেসিপিটা এখন স্টার্ট করে নেব। কড়াইটা উঠিয়ে নিয়েছি, এখন কড়াইতে মাছ ভাজার তেলটা দিয়ে দেব। জিরে দিয়ে দেব, রাঁধুনি দিয়ে দেব, এখন শাকগুলো দিয়ে দেব। এক চামচ লবণ দিয়ে দেব, এক চামচ হলুদ দিয়ে দেব, কাঁচা লঙ্কা কাটা দিয়ে দেব। শাক ভাজা হয়ে গেছে, এখন জলটা দিয়ে দেব। এখন তো শাকটা বেশি ভাজা লাগবে না। মাছের মাথাটা এখন দিয়ে দেব। এখন নামিয়ে নেবো।